আজ আমার মেয়ের স্কুলের আর্ট পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নিয়েছে। দেখেন ওর বান্ধবী। স্কুলের নাম কি তোমাদের? অজন্তা আর্ট স্কুল, এর মুখস্থ হয় না। তুমি কোন স্কুলে? তোমার স্কুলের? তোমারও তাই? আজ কোন ক্লাসে পরীক্ষা দেবা তুমি আর্টের? তোমার ক্লাসটা কি নাম এবার বলো। তোমার ফার্স্ট ইয়ার? তোমার ফার্স্ট ইয়ার? বাবা, পুরো প্রস্তুতি চলছে একেবারে। তোমাদের স্যারের নাম কি? বিপ্লব রায়। ঠিক আছে পড়ো। ভালো করে দিবা পরীক্ষা। আবার সাইনিকে ডাকতে যাবা? নিয়ে গেছে তো মনে হয়। এইদিকে দেখো, ডালকোলা হাই স্কুলের ভিতর সাই এইখানে আগে ডালকোলা হাই স্কুলে পুরনো হোস্টেল ছিল, সেই হোস্টেলটা ভেঙে দিয়ে নতুন করে বানানো হয়েছে। নিজের নতুন এখানে পুরনো হোস্টেল ভেঙে দেওয়া হয়েছে। এই যে মিস্ত্রিরা কাজ করছে, টয়লেট, মেন টয়লেট, নতুন টয়লেট, নতুন টয়লেট, মিড ডে মিল রুম। আমাদের সময়কার গাছগুলো ছিচি ছিল, ওই গাছগুলো এখন আছেই। যখন আমি পড়তাম এই স্কুলে তখন থেকে এসেছে এই গাছগুলো, এখন আছে এই গাছগুলো। ডালকোলা হাই স্কুল অনেকটা চেঞ্জ হয়েছে আগের থেকে, অনেক পরিবর্তন হয়েছে। এই জায়গাগুলো আর কিছুই ছিল না, ফাঁকা মাঠ, এখানে আমরা খেলতাম। এখন জায়গাটা বিল্ডিং হয়ে গেছে।
অনেক ডেভেলপ হয়েছে ডালকোলা হাই স্কুলে আগের তুলনায়। বাচ্চাদের সৌরজগৎ, নটি গ্রহের নাম, ভালো কিছু বাচ্চাদের শেখানোর একটা জিনিস, গাছ, গাছের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে, ভালো কিছু করেছে স্কুলে ডালখোলা। স্কুলের বাগান ভিতরে ফুলের বাগান করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। হেডমাস্টার শুনুন, ইন্ডিয়া ম্যাপ, এই যে সাইন ইসিল, তখন থেকে ছটফট করছে, আমার নাম ডাকিনি এখনো। আর কিছু লিখতে হবে না, ছেড়ে দাও।